সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পাহাড়ের গভীর অরণ্যে নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। কথায় আছে না, পাহাড় কখনো কালি থাকে না। হ্যাঁ, পাহাড় কালি নেই। ওই যে দেখছেন টিউবওয়েল, এই টিউবওয়েল এখানে আসছে বাগানের, চা বাগানের লেবারদের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু এক সময় এই পাহাড় ছিল গণ অরণ্যে ঘেরা। এখানে বাঘ, হরিণ, ময়ূর সহ হিংস্র সাপ, বানর ইত্যাদিতে পরিপূর্ণ ছিল। মানুষের পক্ষে এত সহজে এই পাহাড়ে আসা সম্ভব হয়নি তৎকালীন সময়ে। বেশি দিন নয়, মাত্র 50 বছর আগের ইতিহাস ওইটি। আমরা কিছু কিছু দেখেছি এবং আমাদের মুরব্বীদের কাছ থেকেও আমরা অনেক কিছু শুনেছি এই পাহাড়ের বর্ণনা। ওই যে টিলা দেখছেন, আমরা দেখছি ছোট ছোট বৃক্ষ, ওইগুলো কিন্তু চা বাগানের শেড ট্রি বা ছায়া দেওয়ার জন্য রাখা হয়েছে। এক সময় ছিল বড় বড় বৃক্ষয় পরিপূর্ণ এই পাহাড়। বৃক্ষ এখন নেই, আছে শুধু কয়েকটি বৃক্ষের গুড়া। ওই যে দেখছেন আপনারা, ওইগুলি চা বাগান। আমি এই চা বাগানের পা দিয়ে আর এই আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলছি পাহাড়ের গভীর প্রথম স্থানে। আমার উদ্দেশ্য একটি, আমি একটি বিরল প্রজাতির প্রাণের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই প্রাণের নাম হচ্ছে কিং প্রাণ। আপনারা গুগল ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন গুগলের এর গুগলে এর পরিপূর্ণ বর্ণনা রয়েছে। এর উপকারিতা সম্বন্ধেও আপনারা জানতে পারবেন। একটি পাহাড়ি কচু। আমি ওই উদ্ভিদের সন্ধানে আমি চলে আসছি। আমার সাথে রয়েছেন দুইজন, ওদেরকে আমি দেখাচ্ছি না, কারণ ওরা 18 বছরের নিচে বয়স। ইউটিউবে যাদের যা মেনে নেয় না, তাই আমি ওদেরকে দেখাচ্ছি না, আমাকে ওরা সাহায্য করছে। দেখুন, আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এই জুপেই রয়েছে কিং পার্ন। আমি জঙ্গল কেটে আমি এর গুড়ায় পৌঁছে যাব। আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। দেখুন আমি কিভাবে অগ্রসর হচ্ছি। দেখুন সামনে কিং পার্ন রয়েছে। সামনে কিং পার্ন রয়েছে। এই দেখুন কিং পার্নের পাতা, বড় বড় পাতা, কিং পার্নের গাছ। ওই দেখুন ওই যে কালো অংশটি, ওটি হচ্ছে কিং পার্ন। এই অংশটাই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। খুবই বিরল প্রজাতির এই উদ্ভিদ, বাংলাদেশে এর অস্তিত্ব বর্তমানে নেই বললেই চলে। অনেক কষ্ট করে ওগুলা সংগ্রহ করতে হয় পাহাড়ের গভীর অরণ্য থেকে। তাক গাছটি আমি আর তাক কোনো সময় কাজে লাগলে আমি উঠিয়ে নেব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মিশন সফল হয়েছে। আমরা এখন বাড়িতে চলে যাব। তার আগে দেখুন পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য। দেখুন পাহাড়ের দিগন্ত। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।